গ্যাস সংকটের কারণে প্রায় বন্ধের পথে কুমিল্লার বিজয়পুর কেন্দ্র বৈশাখী মেলার জন্য সারাদেশে এখানকার মাটির পণ্যের চাহিদা থাকলেও জ্বালানি গ্যাসের অভাবে উৎপাদন হচ্ছে না পরিমাণ মতো চাহিদা মতো পোড়া মাটির পণ্য উৎপাদন করা না গেলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে চার যুগেরও বেশি পুরনো এই ঐতিহ্যবাহী শিল্পকেন্দ্রটি কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির মানিকের পাঠানো তথ্য চিত্র নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার পরতে পরতে জড়িয়ে আছে মাটির তৈরি বিভিন্ন তেজসপত্র বৈশাখী মেলাসহ নানা উৎসব পার্বণে এখানকার মাটির পণ্যের চাহিদা থাকে বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি তবে গত কয়েক বছর যাবৎ গ্যাস সংকটের কারণে চাহিদা থাকা সত্ত্বেও কমে গেছে এখানকার উৎপাদন সরকার থেকে কোনো ধরনের মনে করেন অনুদান বা কোনো ধরনের হেল্প আমার হয় তাহলে মনে করেন এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আমার সবচেয়ে বেশি সুবিধা হবে মৃৎশিল্পীরা জানান গ্যাসের চুলায় পণ্য পোড়ানো না গেলেও পণ্যের মান টেকসই হয় না এছাড়াও খরচ বাড়ে দ্বিগুণ চাহিদা থাকলেও শুধু গ্যাস সংকটের কারণে মুখ থুবড়ে আছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানটি এই সেক্টরে যে আমার চল্লিশ জন লোক কাজ করতো মহিলা তো মহিলার সাথে করে আমরা বর্তমানে তেরো জন মহিলা কাজ করাইতে আছি কুমিল্লার জেলা প্রশাসক জানান কুমিল্লার ঐতিহ্য মৃৎশিল্পটি টিকিয়ে রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে বর্তমানে পুরাতন গ্যাস লাইন থাকাতে গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন হচ্ছে সেখানে নতুন গ্যাস লাইন বসানো হচ্ছে নতুন গ্যাস লাইন বসানোর পর গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং মৃৎশিল্প পুনরুদমে মৃৎশিল্প চাপ ষাটের দশকে স্থাপিত হয় বিজয়পুরের মৃৎশিল্প কেন্দ্রটি মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর দেয়া আগুনে পুড়ে যাওয়া কারখানাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া অনুদানে আবার শুরু করা হয় দ্রুত সমাধানের উদ্যোগ না নেওয়া হলে শিল্পটি হারিয়ে যেতে পারে এমনটা আশঙ্কা সংশ্লিষ্টদের বিজয় টিভি ডেস্ক রিপোর্ট